আপনারা যারা নতুন ব্লগার রয়েছেন এবং একটা অ্যাড নেটওয়ার্ক খুঁজছেন যেখান থেকে আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন, সেই ধরনের একটা সাইট আমি আজকে নিয়ে এসেছি। সাইটের নাম হচ্ছে rollerads.com। আপনারা যারা বিগিনার রয়েছেন, বিগিনারদের জন্য ভালো একটা সাইট, খুব বেশি আহামরি তেমন কোনো পারফরমেন্স এই সাইট আপনাকে দিবে না। শুরুতে এটা বলে রাখা জরুরি, কারণ আপনারা যারা বিগিনার রয়েছেন, বিগিনারদের ওয়েবসাইটের কোয়ালিটি কেমন হয় সেটা তো আপনি নিজেও ভালো জানেন, সবাই জানে। সো অবশ্যই একটা মধ্যম মানের একটা সাইট হিসেবে রোলারস খুব বেটার একটা সাইট অন্যান্য 11-ডিশ মার্কের সাইটগুলো চাইতে। সো এই সাইট সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান, সো অবশ্যই সাইট আসতে হবে। আমি আপনাদেরকে জাস্ট যে মেইন ফোকাস যেগুলো রয়েছে সেগুলো আমি বলে দেবো। এখানকার যদি রেটের দিকে তাকান, রেটের দিকে তাকালে দেখতে পাবেন এখানকার কান্ট্রি ওয়াইজ, এখানকার সিপিসি, সিপিএম এবং যে রেটগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। পুশ নোটিফিকেশন, অন ক্লিক এবং ইনপেস পুশ, এক একটার যে ক্লিক রেটিং যেগুলো রয়েছে এখানে সব কিছু বলা রয়েছে। সো আপনারা এগুলো এখানে দেখে নিলে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা যখন কাজ করতে চাইবেন, কাজ করতে চাইলে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে রয়েছে সাইন আপ, এরপর এখানে রয়েছে আই এম পাবলিশার, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবেন, এরপর রয়েছে স্কাইপি অথবা টেলিগ্রাম, সিলেক্ট করে টেলিগ্রামের ইউজার নেম অথবা আপনাদের স্কাইপি ইউজার নেমটা প্রোভাইড করতে হবে। এরপর আই অ্যাকসেপ্ট, এরপর এই দুইটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আই এম নট, এর উপরে সিলেক্ট করার পরে সেন্ড পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসে, যে ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবেন, সেই ইমেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড চলে যাবে। এরপর আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেসে এই ধরনের একটা পাসওয়ার্ড সহ একটা ইমেল পেয়ে যাবেন, দেন আপনার সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখান থেকে আসার পরে সরাসরি আপনি লগ ইন করতে পারবেন। আপনি যখন এখানে লগ ইন করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক, সাইটস, আর্নিং এবং পে আউট, চারটা অপশন রয়েছে। এবং এখান থেকে আপনাদের প্রোফাইল, ডার্ক থিম, লগ আউট অপশনগুলো এখানে রয়েছে। এখান থেকে ফিল্টার রয়েছে, ফিল্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। যখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে পুরোদমে, তখন আপনি ফিল্টার দ্বারা দেখতে পারেন আপনার কোথা থেকে ট্রাফিক আসছে, কোন সাইট, কোন জোন, অ্যাড ফরম্যাট, প্ল্যাটফর্ম এবং কোথা থেকে কোন ভার্সন থেকে কত মাসে আপনি কতটুকু ইনকাম করছেন, এসব ডেটা পাবেন। আমরা এখানে আসবো সাইটসে। সাইটসে আসার পর এখানে রয়েছে অ্যাড নিউ সাইট। আপনার যে কোনো একটা সাইট থাকলে আপনি এখানে একটা অ্যাড করতে পারবেন। ট্রাই করবেন অ্যাডাল্ট সাইটগুলো অ্যাভয়েড করার জন্য। সো আমাদের যে ব্লগ সাইটটা রয়েছে সেই ব্লগ সাইটের লিঙ্কটা আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে আমাদের ব্লগ সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে এখানে অ্যাপ্লাইতে। অ্যাপ্লাইতে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ সাইট এখানে চলে এসেছে এবং এখানে আমাদের ব্লগ সাইটের যে লিঙ্ক এটা দেখা যাচ্ছে। সো এবার আমাদেরকে অ্যাড ক্রিয়েট করতে হবে। অ্যাড ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ প্লেসমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে পুশ নোটিফিকেশন, এরপর রয়েছে অন ক্লিক। আমি এখান থেকে পুশ নোটিফিকেশনটা নিচ্ছি। আমি এখানে বা যা কিছু আমি এখান থেকে লিখে দিতে পারি। এখানে লেখার পর এখানে আপনি এটা অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ক্রিয়েট হয়েছে। আপনি এখান থেকে একটা নিউ অ্যারোতে সিলেক্ট করলে এখানে দেখবেন আপনার আপলোড সার্ভিস ওয়ার্কার অন ইউর সাইট, এখানে আপনাকে একটা ফাইল দেবে। যদি আপনার FTP ক্লায়েন্ট সার্ভার এটা দরকার হয় তাহলে আপনি এটা ডাউনলোড করে নেবেন। যদি এখান থেকে আপনার ইনস্টল সার্ভিস ওয়ার্কারগুলো যদি HTTPS থাকে তাহলে আপনি এটা চেক করে নিতে পারেন যে আপনার সাইটে ঠিকঠাক রয়েছে কিনা, এবং অবশ্যই আপনার সাইট প্রোটোকলে HTTPS হতে হবে। এরপর এখানে রয়েছে আমাদের কোড, এই কোডটা আপনাকে কপি করতে হবে। আমি এখান থেকে কোডটা কপি করছি। কোডটা কপি করার পর আপনার ব্লগার চলে আসতে হবে। ব্লগার আসার পর থিমে চলে আসবেন। থিমে আসার পর এখান থেকে আপনি সরাসরি এডিট HTML এ ক্লিক করবেন। এডিট HTML এ ক্লিক করার পর এখানে আপনি খেয়াল করবেন এখানে বলা রয়েছে কি, যে আমাদের অবশ্যই আমাদের আন্ডার দ্য বডি ট্যাগ অফ ইউর সাইট এই অপশন আসতে হবে। সো আমি ভেতরে এখানে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসার পর এখানে আমি বডি লিখে সার্চ করছি। তার আগে এখানে একটা, আমি এখানে বডি লিখে সার্চ করার সাথে সাথে একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বডি মার্ক, অর্থাৎ আমাদের যে ব্লগ সাইটটা রয়েছে সেই বডি অপশনটার এখানে হচ্ছে এটা শেষ। দ্যাট মিন্স আমরা এখান থেকে উপরে যে কোনো জায়গায় আমাদের অ্যাড লিঙ্কটা আমরা এখানে প্লেস করতে পারবো। সো এখান থেকে চলুন আমরা এখান থেকে, যেহেতু এখানে শেষ, আমরা একটু মাঝখানে আমাদের অ্যাড কোডটা আমরা প্লেস করে দিচ্ছি। অ্যাড কোড প্লেস করা হয়ে যাওয়ার পরে এখানে রয়েছে আমাদের সরাসরি সেভ অপশন। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দিলে আমাদের এটা আপডেট সাকসেসফুল হয়ে যাবে, দেন আপনি এখান থেকে এটা বের হয়ে যেতে পারেন। এখানে বের হওয়ার পরে এখানে আমাদের রয়েছে আর্নিং অপশন। কিভাবে আপনি আর্নিং করবেন, কত টাকা আপনার আর্ন হবে, এগুলো আপনার হচ্ছে সম্পূর্ণ সাইটের ব্যাপার। সাইটে আপনার কি পরিমাণ ট্রাফিক আসছে এগুলোর উপর ডিপেন্ড করবে আপনি কত আর্ন করবেন মান্থলি। সো এরপর এখানে রয়েছে আমাদের পে আউট। পে আউট অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ট্রান্সফার রয়েছে। এই ওয়েব ট্রান্সফারের এখানে আপনার মিনিমাম $500 হলে আপনি এখানে উইথড্র করতে পারবেন। যদি আপনি ওয়েব মানির মাধ্যমে উইথড্র করেন তাহলে আপনার অ্যাকাউন্টে মাত্র $5 হলে আপনি এখানে উইথড্র করতে পারবেন। ক্যাপিটালিস্টেও $5 লাগবে, পেগজামে লাগবে $5, পিওনিয়ারে লাগবে $50, ইথারিয়ামে লাগবে $500, পেপালে লাগবে $50, টেথার USDT যেটা রয়েছে ERC20 বা TRC20 সেই দুইটার জন্য আপনার $100 করে লাগবে। সো আমার বাংলাদেশ থেকে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ওয়েব মানিটা ট্রাই করবেন। সো এখানে আপনার ওয়েব মানির অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর অ্যাড মেথডে ক্লিক করলে আপনাদের ইনফরমেশন এখানে সেভ হয়ে যাবে। এরপর এখানে রয়েছে সেটিং। সেটিং থেকে এখান থেকে আপনাদের পেমেন্ট ডিটেল ইনফরমেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন। সরাসরি এখান থেকে পে আউট অ্যামাউন্টটা আপনারা এখান থেকে
অথবা ম্যানুয়ালি উইথড্র করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর এখান থেকে পেআউট অ্যামাউন্ট হচ্ছে 30 দিন অন্তর অন্তর। এরপর এখানে রয়েছে কর্নারে সাপোর্ট লিঙ্ক। এখান থেকে সাপোর্ট রোলার অ্যাডসে আপনারা ক্লিক করে এই সাপোর্ট ইমেইলের মাধ্যমে আপনারা মেইল করলে আপনাদের যেগুলো সব ইনফরমেশন দরকার সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। আপনারা যে এখান থেকে একটা ডিফল্ট একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা এখান থেকে লগ ইন করার পরেই পাসওয়ার্ড অপশনে এসে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই রোলার অ্যাডস সম্পর্কে একটা শর্ট একটা রিভিউ। সো খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন একটা অ্যাড নেটওয়ার্ক নামে হাজির হয়ে যাবে। আশা করি আপনাদের অ্যাড নেটওয়ার্কগুলো ভালো লাগবে, যেটা আপনাদের পছন্দ সেখানে আপনি জয়েন করতে পারেন। এবং আমাদের আপকামিং যে অ্যাড নেটওয়ার্ক যেটা আসবে সেটা অবশ্যই একটু স্পেশাল হবে আপনাদের সবার জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অনলাইন হেলথ ফ্যাসিলিটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। The fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.